হ্যালো ফ্রেন্ডস, আমি মোনালিসা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তো কবিতা বলছি না তোমাদের সামনে। আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো, আমি 1 কাপ মটরের ডাল নিয়েছি, 3টে উচ্ছে নিয়েছি আর 3টে সজনে ডাঁঠা নিয়েছি। এটা দিয়ে আমি তোমাদেরকে মটরের ডাল করে দেখাবো, খেতে ভীষণ সুস্বাদু হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই বলো কিন্তু আমার কবিতাগুলো কেমন হচ্ছে, রেসিপিগুলো কেমন হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাতে আমার ভালো হবে। আমি তাহলে আরও ভালো রেসিপি আপলোড করতে সুবিধা হবে আমার, বা আরও আরও কবিতা আমি তোমাদের সামনে বলতে পারবো সাহস নিয়ে অবশ্যই। তাহলে আমি দেখাচ্ছি রেসিপিটা কিভাবে করি। বন্ধুরা, প্রথমে আমি এই 1 কাপ মটরের ডালটা ভালো করে প্রেশারে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমি প্রেশার কুকারে 1টা সিটি মেরে ডালটা সেদ্ধ করে নিয়েছি। সামান্য একটু হলুদ দিয়েছিলাম, ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি পরের স্টেপটা দেখাচ্ছি কি করব। ডালটা আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ভেঙে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। সিডগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আমি, সরি, শুকনো লঙ্কা নিয়েছি আমি 2টো। শুকনো লঙ্কা 2টো সিডগুলো আমি ছাড়িয়ে তেলে একটু হালকা করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এতে 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে। জিরেটা হালকা করে ফ্রাই করে নেওয়ার পর আমি সামান্য একটু হলুদ দিলাম। দেওয়ার পর আমি যে উচ্ছে নিয়েছিলাম সেগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এইভাবে আমি কেটে নিয়েছি, হাফ করে সেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। আর দিলাম আমি এখানে 2টো তেজপাতা, এটাকে আমি একটু ঢাকা দিয়ে ভাজা করে নেব, নাহলে উচ্ছেটা সেদ্ধ হবে না, একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। উচ্ছেগুলো আমি ভেজে নিয়েছি। এইবার আমি এতে অল্প একটু সজনে ডাঁঠা, 4টে সজনে ডাঁঠা নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। সেটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই সজনে ডাঁঠাটা আমি ভালো করে ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি, তাহলে ডাঁঠাটা সেদ্ধও হয়ে যাবে। আমি ডাঁঠাটাও একটু ভেজে নিয়েছি। এইবার আমি এতে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছিঁড়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কাটা। এইবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু ঘন করতে পারো, আমি এটা ঘনই করছি। আবার চাইলে একটু পাতলাও করতে পারো ডালটা। এইবার আমি এতে নুন মিষ্টি অ্যাড করছি। এতে আমি পরিমাণ অনুযায়ী নুন দিলাম, তোমরা যেরকম নুন খাবে সেটা নুন সেরকম নুনটা দেবে। আর আমি সামান্য একটু চিনি দিলাম। সবজি দিয়ে নিরামিষ ডাল, একটু চিনি দিলে ভালো লাগবে খেতে। এইবার আমি ভালো করে ডালটাকে ফুটিয়ে নেব। ডালটাকে আমি মিনিট 3-4 মতো ফুটিয়ে নিয়েছি, ডালটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, আজকে যে টিপটা তোমাদের দিচ্ছি আমি সেটা হলো, তোমরা রোদে বেরোনোর আগে, এখন তো বাজারে প্রচুর তরমুজ উঠেছে, তো সেই তরমুজের রস যদি একটু রোদে বেরোনোর আগে মুখে 20 মিনিট মতো লাগিয়ে তারপরে ধুয়ে, মুখটা ধুয়ে ঠান্ডা জল দিয়ে বেরো, তাহলে সূর্যের রোদটা তোমাদের ডাইরেক্ট মুখে এসে পড়বে না, এবং মুখে যে কালো দাগ বা ছোপ পড়ে যায় সূর্যের আলোতে, সূর্যের যে তাপটাতে স্কিনটা পুড়ে যায়, সেটা হবে না। তোমরা করে দেখো, নিশ্চয়ই কাজে লাগবে তোমাদের। এবার আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি। সজনে ডাঁঠা আর উচ্ছে দিয়ে মটর ডালের রেসিপিটা হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে রান্নাটা খেতে। গরম ভাত দিয়ে খেয়ে দেখো। এখন গরমের দিনে একটু উচ্ছে দিয়ে তেঁতো ডাল সবারই ভালো লাগে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সবার কাছে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা প্রথম দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার পর নিচে একটা বেল আইকন আসবে, ওটা প্রেস করো, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তোমরা দেখতে পারবে, আমার কবিতাও দেখতে পারবে, আমার রান্নাও দেখতে পারবে। আজ তাহলে আসি বন্ধুরা, পরে আবার কবিতা না হয় রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সুস্থ থেকো বন্ধুরা, ভালো থেকো, আনন্দে থেকো, অনেক হাসি খুশি থেকো। বাই ফ্রেন্ডস।